আমি এখন পাটশাক ছাড়াচ্ছি, আর সেম আগের দিনের মতো একই জায়গায়। আর মা এখন রান্না করতে গেছে, আর জমি থেকে আবার সেই শাক নিয়ে এসেছে। তো আমি যেহেতু পাটশাক খুব ভালো খাই, তাই মা সবসময় চেষ্টা করে যে আমাদের বাড়িতে যেন পাটশাকটা হয়। এই হলো ব্যাপার। আজকে আমাদের বাড়িতে পাটশাক ভাজা, পাটশাক বড়া, অনেক কিছু হবে। তো চলো সবটা দেখতে থাকো। আর এরপরে আমি স্নান করবো, তাড়াতাড়ি করে স্নান করে আমাকে আজকে ভিডিওটা এডিট করতে হবে, তাড়াতাড়ি করে আপলোড করতে হবে। অর্ধেক এডিট হয়ে গেছে সকালবেলা, আর অর্ধেকটা বাকি আছে। চলে সবটা দেখতে থাকো। ও আমাকে বলছো এই পাটশাক, পাটশাক ছাড়িয়ে দিচ্ছি। ও আমি দেখতে পাইনি, তো আমি বুঝতে পারিনি। হ্যাঁ আমি ওই পাটশাক খুব ভালো খাই, তো তাই মা পেলেই খালি পাটশাক নিয়ে আসে। পাটশাকের তো বড়াও ভাল লাগে, ভাজাও ভাল লাগে, জানো। পিঁয়াজ টিয়াজ রসুন টসুন কুচিয়ে, হ্যাঁ সবকিছু দিয়ে। হ্যাঁ আমাদের মাঝে তাহলে ভেজিয়ে রাখো মা এখন মাছ কুটছে। হ্যাঁ না এখন আর নেই, আজকে আর পাঠাতে হবে না। ওই ওইখানে দেখো একটা বড় পেয়ারা রয়েছে, তো এখন দুপুরবেলা দেখে কেউ বলবে না, দেখো কিরকম হয়ে গেছে পরিবেশ। মা এখন রান্না করছে। এই পেয়ারাটার সাইজে খুব সুন্দর। প্রতিদিনই স্নানে আসার সময় তখন আমরা পেয়ারা পাড়ি, আর তারপরে স্নান করে গিয়ে ভাত খেয়ে তারপর একটা করে প্রতিদিন ফল খাই, গাছের ফল। দারুণ ব্যাপার। এরকম ভালো করে ধুলে হবে কি, যে পাতাগুলো একটু একটু মাটি মাটি থাকে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে, নাহলে মাটি পেটে চলে যাবে। এই দেখো আগের দিন বুনো পড়তে গিয়ে ওখান থেকে এরকম টাইম ফুল নিয়ে এসছে ওরা এক বান্ধবীর কাছ থেকে। এই টাইম ফুলগুলো বেশ, এগুলোই কিন্তু অরিজিনাল টাইম ফুল জানো তো। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো কি যেন বলে, এটা হাইব্রিড মনে হয়, গার্ডার ফুল নয় কি যেন। আর আমার ছাদে সাদা নয়নতারা থেকে দু তিনটে চারা বেরিয়েছে, আর আরেকটা বেগুনি নয়নতারা গোলাপি টাইপের ওটা থেকে একটাই হয়েছে একটা। তো মার খুব পছন্দ, ওই জন্য আমি আবার এই দুটোকে সুদীপকে বলেছি, সুদীপ নিচে লাগিয়ে দিয়েছে, ভালোই লাগছে দেখতে। আর দেখো আমাদের বাড়িতে অনেকগুলো দোপাটি চারা হয়েছে, অন্য জায়গায় হয়েছে, সেগুলো তুলে সুদীপ এগুলো এইখানে লাগিয়ে দিয়েছে। এই একটা, তারপর এই একটা, তারপর এই একটা, আর হচ্ছে এই একটা। এই যে গুড়ি 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 ছোট 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 চারা দেখতে পাচ্ছ না লাল লাল, এইগুলো কিন্তু সবই হচ্ছে মোরগ ফুল, মোরগ ফুলের গাছ। একদিন পরপরই আমি এটা মেজেই নিই, কারণ এই বাড়ির জলে না প্রচুর আয়রন, তো এই কারণে একটু মেজে নিলে আয়রনটা আর থাকবে না।
আর কালকে আমি ভুলে গেছি জল ফেলতে, ঘুটিতে জল ছিল আমি না মেজে নিলাম, এখন স্নানটা করে আসি। হ্যাঁ এখন হাঁপিয়ে গেছি, তো এখন আমরা স্নানে যাব, স্নান করে এসে তারপরে পুজো দেবো, চলো দেখতে থাকো। এখন আমি স্নান করে এসে ঠাকুর পুজোর ফুল তুলছি, তো আমার আর সুদীপের স্নান হয়ে গেছে, এখন একটু পরে মা যাবে স্নানে, তো মার প্রায় রান্না হয়েই গেছে। ভেবেছিলাম আজকে সারাদিনের ব্লগটা জানো তো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সত্যি কথা বলতে এই ব্লগটা বড় হয়ে যাচ্ছে, তো ওই কারণে নেক্সট ক্লিপগুলো আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আসছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যেও না। আজকের মতো এ পর্যন্তই রইল, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটা ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অপেক্ষা থেকো নেক্সট ভিডিওর। তো টাটা, লাভ ইউ অল।